ভালো তো আছি, তাই না? না হলে এত বক বক করবো কি করে? তা প্রতিদিন তোমাদের সাথে অনেক রান্না শেয়ার করি, আর অনেক রান্নার বিষয়ে অনেক কিছু জ্ঞানও দিয়ে ফেলি। ব্লগার হিসেবে তো ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? আমার তো কিচেন চ্যানেল নয়। আজকে চেষ্টা করব অনেকটা ব্লগ শেয়ার করার জন্য। তা আমি তো অনেকটা আর্লি মর্নিং এ সকাল সকাল উঠে পড়ি 5:30টায়। তা আজকে ভাবলাম 5:30 থেকে আমার যুদ্ধটা দেখাবো দৈনন্দিন জীবনের, যে আমি কি করি 5:30 থেকে উঠে। তারপরে ভাবলাম যদি আমি মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে যে রাখি, তাহলে আমাকে আর রান্না করতে হবে না, আর আমার হাজবেন্ডকে অফিসে যেতে হবে না, ছেলেকে স্কুলে যেতে হবে না। তারপরে মোবাইলটা অফ করে না ভাবলাম না, তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলো করে নিই, ওর আগে বেরিয়ে যাক শান্তিতে, তারপর আমি তোমাদের সাথে বক বক করতে আসবো। তা বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে? আমাদের কিন্তু MP-তে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখানে তো গিজার অনেকদিন থেকেই আমার গিজার চলছে বাথরুমে, প্রায় 1.5 মাস হয়ে গেল। আর রুমিতার তো আছেই, রুমিতার ছাড়া এখানে থাকাই যায়নি বলতে গেলে। তা বন্ধুরা, আগের দিনের রান্নাটা অবশ্যই তোমরা সবাই দেখেছো, পোলাওয়ের রেসিপিটা দারুণ হয়েছিল, মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল চিকেন দারুণ কিন্তু জমেছিল। চেষ্টা করি শীতের সিজনটাতে অনেক কিছু নতুন নতুন রেসিপি বানাবার, এবারও অনেক কিছু বানাবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তা আর একটা কথা তোমাদেরকে বলে দিই, পুরোনো কথা, যদি আমার ব্লগ অ্যান্ড রেসিপি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, এবার দেখতে থাকো আমি কি কি করি, চলো। কার্পেট গুলো বিছিয়ে ফেললাম, দেখো ওগুলো তো আমি পাপোস দিয়ে দিলাম, কারণ এতটা ঠান্ডা থাকে। চেষ্টা করি পুরো মেঝেটা ব্লক করে রাখার জন্য, কারণ আর কেউ খেলে এগুলোতে, নাহলে প্রচন্ড ঠান্ডা লাগে। তাহলে কার্পেট গুলো বিছিয়ে ফেললাম আর মেঝেটা ব্লক করে দিলাম, ওইগুলো তো পাপোস গুলো দিয়ে দিলাম। জানো তো আমার ঘরেতে কটা পাপোস? আমার ঘরেতে মোট 10টা পাপোস, মানে বুঝতেই পারছো ধুতে ধুতে আমার জীবন কয়লা হয়ে যায়। আর যে মেঝেটা যখন ব্লক করা থাকলো, তাহলে আমার তো নো টেনশন, আর কেউ যেখানে খুশি খেলবে বসবে, কারণ আমার প্রচন্ড হারেই ঠান্ডা হয়, এমনি এখানে বেশি ঠান্ডা পড়ে, আবার গ্রাউন্ড ফ্লোরে ঘর বলে আরো কি বেশি যেন ঠান্ডা মনে হয়। তা কার্পেট গুলো বিছানা হয়ে গেল, নো টেনশন, কিন্তু খুব কষ্ট হয়ে যান তো কার্পেট বিছানা থাকলে, প্রত্যেক দিন কার্পেটটাকে তোলা ঝাড়া পরিষ্কার করা মোছা, মানে কি বলবো, আর প্রচন্ড হারিয়ে তখন কিন্তু খুব ওয়েটও আছে। তা কার্পেটের কালারটাও দেখলে কতটা মিষ্টি, দেখো দেখাচ্ছি আর একবার কার্পেটের কালারটা। এখানে আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই, বিশেষ করে শীতকালে মানে ঠান্ডা সিজনটাতে কার্পেট পাতা থাকে। এটাও আমি কিনেছিলাম 2 বছর আগে, এটা আমার তখন নিয়েছিল 2200 টাকার মতো, 2200 টাকা। তা ভাবলাম কিনেই নিই একটা, এখানে এখন থাকতেই হবে আর ঠান্ডা তো আছে, তা কিনেই নিলাম। আমি একটু ডিপ কালারটাই বেশি চুজ করলাম, কালারটাও দেখতে সুন্দর, ডিপ কালার হলে অতটা নোংরাও হয়নি। আমি 2 বছরের মধ্যে আর 1 বছর ধুলাম কার্পেটটাকে, এবছর আর ধুবো না, এগুলো তো বেশি ধুলে জিনিসটা নষ্ট হয়ে যায় বেশি ধোয়ার ফলে। তা চলো বন্ধুরা, নেক্সট কাজটা আরম্ভ করি। নেক্সটে ভাবছি আজকে গাছগুলো একটু পরিচর্যা করব, কারণ বাড়ি থেকে আসার পরে গাছে এমনি শীতকালে জল দিতেই হয় না, আর বাড়ি থেকে আসার পরে গাছগুলো ভালোভাবে পরিচর্যা করা হয় না। ভাবলাম গাছগুলো তোমাদের সাথে পরিচর্যা করব আর একটু শেয়ারও করে নেবো কিভাবে করি। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বেশি গাছের বিষয়ে কিছু জানি না, যেইটুকুই জানি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করি, তাই অযথা বাজে কমেন্ট করবে না, বুঝলে? তা চলো বন্ধুরা দেখতে থাকো। আজকে আমি গাছগুলোর পরিচর্যা করব। আমাদের প্রত্যেককেই সপ্তাহে একদিন গাছ নিয়ে পরিচর্যা করা অবশ্যই দরকার, আর আমি ডেলি করিও না আর করতে চেষ্টাও করি না, সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। তা আজকে আমি ফার্স্টে গাছগুলোকে একটা চাকু দিয়ে মাটিগুলো একটু আলগা করে নেব, যাতে অক্সিজেন নিতে গাছের সুবিধা হয়। চলো দেখে নাও আমি কি করি।
আমরা যেমন নিজের পরিচর্যা করি, ঘরের পরিচর্যা করি, ঘরকে পরিষ্কার রাখি, বেবিকে যেমন কেয়ার করি, তেমনই আমাদের উচিত গাছকেও পরিচর্যা করা। আর গাছের গোড়াতে কিন্তু আমি চা পাতাও দিই। দেখো আজকেই আমি চা করেছিলাম, চা পাতাগুলো গাছের গোড়াতে দিয়েছিলাম। গাছেতে অবশ্যই আমাদের গোবর সার ব্যবহার করা ভালো গাছের পক্ষে। তো আমি যখন গাছ বসিয়েছিলাম তখন মাটির সাথে গোবর সারকে মিশিয়ে বসিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু আমি চা পাতা দিই গাছের গোড়াতে, এটাই আমার কাছে অনেক, কারণ আমি অতটা জানি না গাছ সম্বন্ধে। তো আমাদের বাড়িতে অনেক গাছ আছে, আমি ভিডিওতে তোমাদের সাথে ব্লগেতে শেয়ার করেছি, দেখবে অনেক গাছ আছে। তো আমার অতটা গাছ সম্বন্ধে আইডিয়া নাই। অ্যাকচুয়ালি এগুলো আমার ঘরের ভিতরে গাছগুলো থাকে, তো আমি মাঝে মাঝে এক সপ্তাহ করে বাইরে রাখি আর এক সপ্তাহ করে ঘরের মধ্যে রাখি। এটা আছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে। তো এখন শীতকাল, গাছে তো বেশি পরিমাণে জল লাগবেও না, আর আমি খুব কম পরিমাণে জল দিই গাছে শীতকালে, 3-4 দিন ছাড়া। আর গ্রীষ্মকালে তো প্রতিদিনই দিতে হয় গাছে জল। এটা কিন্তু ব্যাম্বু ট্রি, এটাকে আমি টবে লাগাইনি, এটা আমি গ্লাসের মধ্যেই রাখি, কাঁচের গ্লাস। আর এটা আমার রুমের মধ্যে থাকে, তা কিছুদিন রুমে রাখার পরে আমি এটাকে আবার বাইরে বার করে দিয়েছি কিছুদিনের জন্য, রোদের জন্য। তা এই জলটাকে আমি কিছুদিন ছাড়া চেঞ্জ করে দিই। গাছ সম্বন্ধে আমার কিন্তু অত বেশি আইডিয়া নাই, তবে যেইটুকু জানি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঠিক আছে বন্ধুরা, আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।